ইসরায়েল হোক কিংবা আমেরিকা, মধ্যপ্রাচ্যে তাদের সবথেকে বড় আতঙ্ক ইরানের মিসাইল বা ক্ষেপণাস্ত্রগুলো। বিশেষ করে মিসাইল হামলা ঠেকাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন নজিরবিহীন দুর্বলতা পরিচয় দিয়েছে। বর্তমানে ইরানের মিসাইল পাওয়ার এমন পর্যায়ে পৌঁছেছে যে আরবদের মতো ইসরায়েলের সাথে ছয় দিনেরও যুদ্ধ করতে হবে না, বরং ইরান ছয় মিনিট ধরে মিসাইল নিক্ষেপ করলেই ইসরায়েল লণ্ডভণ্ড হয়ে যাবে। শুধু তাই নয়, ইরান বর্তমানে হাইপারসনিক অস্ত্রধারী দেশেও পরিণত হয়েছে। ফলে কেবল যে ইসরায়েলে হামলা করতে পারবে তাই নয়, বরং ইসরায়েলের জন্য সাহায্য করতে আসা আমেরিকার বিমানবাহী রণতরীগুলোকেও ডুবিয়ে দিতে পারবে ইরানের এসব মিসাইল। ইরান থেকে ইসরায়েলে সরাসরি হামলা করতে হলে সেই মিসাইলকে কমপক্ষে 1000 কিলোমিটার পথ পার হতে হবে। ইরানের হাতে এরকম শত শত মিসাইল আছে। ইরানের হাতে থাকা এ ধরনের মিসাইলগুলোকে বলা হয় MRBM বা মাঝি পাল্লা ব্যালিস্টিক মিসাইল। পাশাপাশি ইরানের ক্রুইজ মিসাইলগুলো ইসরায়েলে হামলা করতে পারবে। ইসরায়েলে আঘাত করা মিসাইলগুলোর কথা বলতে গেলে সবার আগে বলতে হয় শাহাব-3 মিসাইলের কথা। ইরানের প্রথম দিকে মাঝি পাল্লা ক্ষেপণাস্ত্র এটি। 2003 সালে মিসাইলটি নির্মাণ করা হয়। এটার রেঞ্জ 2000 কিলোমিটার, অর্থাৎ এটা কেবল ইসরায়েলই নয়, ইসরায়েলকে সহায়তাকারী ইউরোপেও হামলা করতে সক্ষম। এটা উত্তর কোরিয়ার নর্ডং-1 মিসাইলের ফর্মুলায় তৈরি। মিসাইলটি প্রায় 300 কেজি বিস্ফোরক বহন করতে পারে। শব্দের থেকে 7 গুণ বেশি গতিতে ছুটে চলে এটি। পশ্চিমাদের হিসেব অনুযায়ী ইরানের কাছে এরকম 50টি মিসাইল আছে, যদিও প্রকৃত সংখ্যা কয়েক গুণ বেশি হতে পারে। সাধারণত ইরান এগুলো মাটির নিচে গোপন ঘাঁটিতে রেখে থাকে। সাম্প্রতিক সময়ে ইরানের সবথেকে কার্যকরী মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র হয়ে দাঁড়িয়েছে গদর-110। ধারণা করা হয় হিজবুল্লাহ হাতেও ইরান এগুলো দিয়েছে। মূলত শাহাব-3 মিসাইলের উন্নত ভ্যারিয়েন্ট এটি। এর বিশেষত্ব হচ্ছে শাহাব-3 মিসাইলের থেকে এটা দ্রুতই ম্যানুভার বা দিক বদলাতে পারে, ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এটাকে ঠেকানো প্রায় অসম্ভব। এছাড়া মাত্র আধা ঘন্টার মধ্যেই মিসাইলটিকে হামলার জন্য প্রস্তুত করা যায়, যেখানে এর আগে শাহাব-3 মিসাইলটি প্রস্তুত হতে কয়েক ঘন্টা সময় নিত। গদর-110 মিসাইলটি সর্বোচ্চ 1500 কিলোমিটার দূরের টার্গেটে হামলা করতে পারে, যদিও কিছু সূত্র মতে এটাও 2000 কিলোমিটার দূরের টার্গেটে হামলা করতে পারে। মিসাইলটির শব্দের থেকেও 9 গুণ বেশি গতিতে ছুটতে পারে। মিসাইলটিকে ইন্টারনাল গাইডেন্স কিংবা GPS-এর সাহায্যে 2 উপায়ে নিয়ন্ত্রণ করা যায়, ফলে এটার টার্গেটে নিখুঁত আঘাত করতে পারে। বিশেষ করে ইসরায়েলের পরমাণু স্থাপনা ধ্বংসে এগুলো গুরুত্বপূর্ণ হতে পারে। ইরানের নতুন প্রযুক্তির একটি ব্যালিস্টিক মিসাইল হচ্ছে এমদাদ। 2015 সালে তৈরি করা মিসাইলটি লিকুইড ফুয়েল বা তরল জ্বালানি চালিত। এটি মূলত শাহাব-3 মিসাইলের একটি উন্নত সংস্করণ, যেটা পাল্লা 1700 কিলোমিটার। এটাকে ঠেকানো বেশ কঠিন এবং খুবই নিখুঁত হামলা করতে পারে। এর আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটা আক্রমণের সময় আকাশে থাকতেই টার্গেট বদলাতে পারে। ইরান সবথেকে বেশি যে মিসাইলটি প্রদর্শন করে সেটি হচ্ছে খোরাম শহর। এটা বেশ বড়সড় মিসাইল, প্রায় 20 টন ওজন হয় এটার। এই মিসাইলটিও 2000 কিলোমিটার দূরের টার্গেটে আঘাত করতে পারে আর বিস্ফোরক বহন করতে পারে প্রায় 1800 কেজি, অর্থাৎ অনায়াসে ইসরায়েলের বড় বড় স্থাপনা উড়িয়ে দিতে পারবে। এটা শব্দের থেকেও 16 গুণ বেশি দ্রুতগতিতে উড়তে পারে, অর্থাৎ ইরান থেকে নিক্ষেপ করলে 1 মিনিটেরও কম সময়ে ইসরায়েলে গিয়ে আঘাত করবে। ধারণা করা হয় এটা পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে। পশ্চিমারা অভিযোগ করে এটা উত্তর কোরিয়ার হসং-12 মিসাইলের ইরানি কপি। ইরানের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিগুলোতে থাকা মিসাইলগুলোর একটি হচ্ছে ডেজফুল। নতুন প্রযুক্তির এই মিসাইলটি 2019 সালে প্রথম প্রকাশ্যে আসে। এটাও সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি দিয়ে চলে। এটি পাল্লা 1000 কিলোমিটার। ভূগর্ভস্থ ঘাটের আরও একটি ভয়ঙ্কর ইরানি মিসাইল হচ্ছে কিয়াম। সম্ভবত এটি ইরানের সবথেকে স্মার্ট ব্যালিস্টিক মিসাইল। এটার অধিকাংশ তথ্যই ইরান গোপন রেখেছে।
ইসরায়েলে হামলার জন্য ইরানের আরও একটি বহুল আলোচিত মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল হচ্ছে ফজর-3। এটার রেঞ্জ তুলনামূলক বেশি, প্রায় 2,500 কিলোমিটার দূরে এটা আঘাত করতে সক্ষম। মিসাইলটি একসাথে 3টি ওয়ারহেড বহন করতে পারে, অর্থাৎ একসাথে আলাদা 3টি টার্গেট ধ্বংস করবে। পারমাণবিক শক্তিধর দেশগুলোর বাইরে কেবল ইরানের হাতে এরকম প্রযুক্তি আছে। যদি ইরান ভবিষ্যতে পরমাণু অস্ত্র তৈরি করতে পারে, তাহলে এই মিসাইলগুলো দিয়ে সেগুলো ব্যবহার করা হতে পারে। এজন্যই মিসাইলটি এত আলোচিত। ইরানের অত্যাধুনিক প্রযুক্তি ব্যালিস্টিক মিসাইলগুলোর একটি হচ্ছে শহীদ হাসকাশেম। ইরানের তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী এটার রেঞ্জ 1,800 কিলোমিটার। মিসাইলটি শব্দের থেকেও 12 গুণ দ্রুত গতিতে ছুটতে পারে। ইরান দাবি করেছে মিসাইলটি এন্টি ব্যালিস্টিক মিসাইলের থেকে নিজেকে বাঁচাতে পারে। যদিও মিসাইলটির ধ্বংসাত্মক ক্ষমতা সম্পর্কে ইরান এখনও কিছু জানায়নি। ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে হামলা করতে ইরানের উন্নত প্রযুক্তি একটি মিসাইল হচ্ছে আশুরা, যেটাতে প্রথমবারের মতো ইরান সলিড ফুয়েল এবং লিকুইড ফুয়েল দুই ধরনের জ্বালানি ব্যবহার করছে, ফলে এটার কার্যকারিতাও অন্য যে কোনো মিসাইলের থেকে বেশি। মিসাইলটির রেঞ্জ 2,000 কিলোমিটার। ইরানের প্রিসিশন স্ট্রাইকিং ব্যালিস্টিক মিসাইল হচ্ছে খাইবার শেকেন, অর্থাৎ এটি বড় ধরনের বিস্ফোরণ না ঘটে কেবল একটি নির্দিষ্ট টার্গেট ধ্বংস করবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই গত বছরে মিসাইলটি প্রকাশ্যে আনে ইরান। এটিও সলিড ফুয়েল দ্বারা চালিত। এটি পাল্লা 1,500 কিলোমিটার। মূলত ইসরায়েলের সব ধরনের এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যর্থ করে দিতেই এই মিসাইলটি তৈরি করছে ইরান। ইরানের সবথেকে ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল হচ্ছে সেজিল-3। এই মিসাইলটিতে সম্পূর্ণ সলিড ফুয়েল ব্যবহার করা হয়েছে, যা ইরানের অস্ত্র নির্মাণ শিল্পের প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার প্রমাণ বহন করে। ধারণা করা হয় এটার রেঞ্জ 2 থেকে 4,000 কিলোমিটার। মিসাইলটি শব্দের থেকেও 14 গুণ দ্রুত গতিতে ছুটতে পারে আর বহন করতে পারে 1,500 কেজি। মিসাইলটির নামকরণ করা হয়েছে সুরাফিলের সিজিল শব্দটি থেকে, যার অর্থ কঙ্কর বা নুড়ি পাথর। এসব মিসাইল ছাড়াও ইরানের কাছে একটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইলও রয়েছে, অর্থাৎ এটা ইরান থেকে উড়ে গিয়ে ইসরায়েল কিংবা আমেরিকার যুদ্ধজাহাজ ধ্বংসের ক্ষমতা রাখে। এর পাল্লা 1,500 কিলোমিটার। শব্দের থেকেও 8 গুণ বেশি দ্রুত গতিতে চলা মিসাইলটির নাম প্রকাশ করেনি ইরান। কয়েক মাস আগে ইরান হাইপারসনিক অস্ত্র প্রকাশ এনেছে, এর নাম ফাতা। এ ধরনের মিসাইল ঠেকানোর মতো কোনো প্রযুক্তি পৃথিবীতে নেই। ইউক্রেন যুদ্ধের সবথেকে বড় চমক ছিল এই ধরনের প্রযুক্তি। ইসরায়েলের সংখ্যা দীর্ঘ হলে সেখানেও ইরানের হাইপারসনিক অস্ত্রের ব্যবহার দেখা যেতে পারে। প্রিয় দর্শক, ইরানের এই মিসাইলগুলো ইসরায়েলের জন্য কতটা বিপত্তির কারণ হতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ইসরায়েল কী কী উপায়ে ইরানে হামলা করতে পারে তা জানতে আমাদের চ্যানেলে গত ভিডিওটি দেখুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।